আচ্ছা তো এখন আমরা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মেশনটা করব আমরা ধরে নিই যে ম্যাট্রিক্সটা হচ্ছে কি ডি ঠিক আছে এখানে একটা লাইন লিখতে পারেন যে ম্যাট্রিক্স ফর্মেশন বা ফরম্যাটিং ম্যাট্রিক্স ঠিক আছে সো আমরা প্রথম লাইনটা ধরি যে আমাদের প্রথম যে প্যারাড হবে সেটা কি রকম হবে সো ম্যাট্রিক্স ফর্মেশনে আমাদের প্রথম যে ধাপটা হচ্ছে এখান থেকে হচ্ছে কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে আলাদা করে নিতে হবে ঠিক আছে সো এটা কোএফিসিয়েন্ট হচ্ছে f11 সো আমরা লিখি f11 ঠিক আছে এরপরে হচ্ছে f12 এখানে আমরা লিখি f12 এরপরে কোএফিসিয়েন্ট হচ্ছে কি -p এখানে দেই -p1 ঠিক আছে এটা আমাদের ফার্স্ট ইকুয়েশনের গেল আচ্ছা সেকেন্ড ইকুয়েশনের ফরমেশনে আমরা দেই এটা হচ্ছে ক্রামার্স রুলসে আমরা অ্যাপ্লাই উপযোগী করতেছি এখানে আমরা দিতেছি যে ফার্স্ট dq1 এর যেটা আছে সেটা হচ্ছে f21 সো এটা দেই f21 এরপরে আসে f22 এটা হচ্ছে dq2 সো এখানে লিখি f22 এরপরে আসছে হচ্ছে -p2 -p2 এবং লাস্ট যে ইকুয়েশন আমাদের থার্ড ইকুয়েশন থেকে আমরা টোটালস ডিফারেন্সিয়েশনের পরে যেটা পাইছি সেটা হচ্ছে dq1 এর কত -p ঠিক আছে 1 এরপরে -p2 আছে -p2 আর এখানে t ল্যামডার কোনো কোএফিসিয়েন্ট নাই সেই ক্ষেত্রে আমরা কি দিব 0 এই যে 0 ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ফর্মেশনের ম্যাট্রিক্স 1 ঠিক আছে এখন আমাদের ক্রামার্স রুলের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে ইউজুয়াল আমাদের ম্যাট্রিক্সটা ক্রামার্স রুলসের জন্য এটা আমাদের যে ফরমেশনটা নিতে হয় সেটা হচ্ছে যে এইটার সাইড দিয়ে আমাদের যেটা আচ্ছা এটা এখন আমি ধরব না একটু পরে ধরব সো এটা এই ফরমেশনটা আমি আগে নিয়ে নেই ঠিক আছে সো আমাদের তিনটা ভেরিয়েবল কি কি ছিল d q1 d q2 আর এটা হচ্ছে d ল্যামডা ঠিক আছে এটা ইকুয়াল টু আমরা কি ধরব যে সবকটা ইকুয়েশনে যে কনস্ট্যান্ট গুলো আছে ডান পাশে সেই কনস্ট্যান্ট গুলো লিখতে হবে সো এটার কনস্ট্যান্ট কত ল্যামডা dp1 ঠিক আছে ল্যামডা dp1 এটার কনস্ট্যান্ট হচ্ছে ল্যামডা dp1 আচ্ছা ল্যামডা dp1 ল্যামডা dp1 okay so secondary constant koto lambda dp2 ebong third constant koto chilo ar onek boro ekta jinish thik ache puro ta amader boshay dite hobe -dy plus q1 dp1 plus q2 dp2 okay so eta amra bracket diye dibo thik ache সো এটা আমাদের ক্রামার্স রুলের ফরমেশনে এখন আমাদের ম্যাট্রিক্স ফরমেশন ম্যাট্রিক্সটা কত ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে এটা হচ্ছে মেইন ম্যাট্রিক্স ঠিক আছে এখন মেইন ম্যাট্রিক্সে আমাদের একটা আচ্ছা মেইন ম্যাট্রিক্স থেকে আমাদের হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এই ভ্যালুগুলো বের করতে হবে এখন আমরা জানি যে এটা নরমাল হচ্ছে ম্যাট্রিক্স বা ক্রামার্স রুলস ওয়াইজ আমরা এই ভ্যালুগুলো জানি যে এখন যখন আমরা q1 এর ভ্যালুটা বের করব তখন এই সবগুলো হচ্ছে আমরা এই ডান পাশে এই প্রথম কলামে বসায় দিব যখন q2 এরটা বের করতে যাব তখন এই সবগুলো হচ্ছে সেকেন্ড কলামে বসায় দিব যখন d ল্যামডাটা বের করতে যাব তখন হচ্ছে এগুলো যা আছে সব কি করব এইখানে বসায় দিব আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং বিষয় এখন আছে সো ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে আমরা আচ্ছা আমাদের পরের পৃষ্ঠে যাওয়া লাগতেছে সো আমি একটু তুইলা নিয়ে ওই পাশে তাহলে আমাদের ইজি হবে